রাঙ্গুনিয়া দুর্গাপূজা উপলক্ষে 300 নারীরে শাড়ি দেওয়া মঙ্গলবার অক্টোবর 1 তারিখ আজিনিয়া উপজেলা সদরের ইসামতি কমিউনিটি সেন্টারত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলনত এসব বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাত সভাপতিত্ব করে উপজেলা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ কুমার চৌধুরী, অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালি, উদ্বোধক আছিল শঙ্করান্দ গিরি মহারাজ। বক্তব্য এ সময় বিশেষ বক্তা আছিল অসীম কুমার দেব, বিশেষ অতিথি আছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সবল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের পরিচালনায় বক্তব্য রাখে পূজা পরিষদ নেতা দুলাল কান্তি দাস সহ আরো বোধকে। সুচরণে ওনার দীর্ঘায়ু এবং চলাচল সুগম করার জন্য মায়ের কাছে আশীর্বাদ কামনা করছি। এই সম্মেলন তখনই সার্থক হবে যখন আমি আমার ইউনিয়নের একটা পূজা সুন্দর সার্থকভাবে শেষ করতে পারবো। প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ হয়েছে 500 কেজি, কিন্তু সেই 500 কেজি সেই চালের দাম আজকে আমাদেরকে দিতে হয়েছে 1400 টাকা ধরে কেজি করে। কমিটি প্রদান করা হোক, যে কমিটির মধ্যে দিয়ে আমাদের সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ থাকবে। এই সম্মেলন গিটিকে এত ঐক্যবদ্ধ হওয়ার কাজ করতে হবে প্রতিনিধি সাথে এক করে। একটি সম্মেলন আমি অতিথিদের কাছ থেকে আশা করব। মা দুর্গা রূপে আজ প্রতি বছরে আমাদের মাঝে উপস্থিত হয় যারা পূজা যেমন পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে বলে আমি মনে করি। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ, আমাদেরকে বিভক্ত করার যে প্রচেষ্টা সময়ে সময়ে আমাদের উপর আঘাত, এগুলিকে যদি আমরা প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত রাঙ্গুনিয়া সমাজের সম্প্রদায়, আসল তোমার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমার এবং আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। পূজা পরিষদের সময় সভাপতি ডেক্স নিউজ সি প্লাস টিভি।